বিএনপি মানে দুর্নীতি, অত্যাচার, টাকা পাচার আর অনুন্নয়ন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, আওয়ামী লীগ জনগণের সেবক আর দেশকে কিছুই দিতে পারেনি বলে বিএনপিকে বারবার প্রত্যাখ্যান করে জনগণ। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। গণতন্ত্র রক্ষায় রাজপথের আন্দোলনে লড়াকু ভূমিকা রেখেছে 2002 সালে গঠিত যুব মহিলা লীগ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনটির তৃতীয় জাতীয় সম্মেলনে যোগদান দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্লোগানে স্লোগানের নেতাকর্মীরা বরণ করে নেন বঙ্গবন্ধু কন্যাকে। জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনে উদ্বোধন শেষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর মতো আওয়ামী লীগের কর্মীদের উপর অত্যাচার করেছে বিএনপি। আওয়ামী লীগ প্রতিশোধে নজর না দিয়ে দেশের উন্নয়নে নজর দিয়েছে। বিএনপির সেই গুন্ডা বাহিনী অকথ্য নির্যাতন করেছে আমাদের এই মেয়েদের উপর। তারা যেভাবে নির্যাতন করেছে সেটা ভাষায় বর্ণনা করা যায় না, কারণ অনেক মেয়েকে আমার চিকিৎসা করতে হয়েছে। আমরা কিন্তু তার কিছুই তাদের উপর করিনি, আমরা প্রতিশোধ নিতে যাইনি, আমরা দেশের উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির কাছে ক্ষমতা ভোগের বস্তু, লুটেরার এই দলকে আর সমর্থন দেবে না জনগণ। বিএনপি মানেই হচ্ছে অত্যাচার, নির্যাতন আর দেশে দুঃশাসন, লুটপাট, দুর্নীতি, জঙ্গিবাদ। বাংলা ভাই, এটাই ওরা তো গণমানুষের দল না, ওরা তো মানুষকে পরোয়া করে না। ক্ষমতা ওদের কাছে ভোগের বস্তু, লুটের সুযোগ, লুটের মাল, আর বাংলাদেশের মানুষ তো তাদের কাছে কিছুই না। সরকার প্রধান বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ না হলে অর্থনীতি সহ নানা খাতে দেশ আরও এগিয়ে যেত। একটি মহল তাই গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরি করছে। কিছু আছে গুজব ছড়ানো, কি ব্যাংকে টাকা রাখা যাবে না, ব্যাংকে টাকা নেই, টাকা পাওয়া যাবে না। অনেকেই টাকা ঘরে তুলে রেখে, যে ঘরে তুলে রেখেছে, রাখতে যে দেখে যে টাকা চুরি হয়ে যায়, অর্থাৎ চোরের সুযোগ হয়ে গেছে। যারা এই গুজব ছড়াচ্ছে তারা চোরদের এজেন্ট কি না সেটা আমি জানি না, মনে হয় তারা চোরদেরই এজেন্ট হবে, মানে চোরের সুযোগ করে দেওয়া। তো সেই ক্ষেত্রে আমি বলবো, গুজবে কেউ যেন কান না দেয়। সম্মেলনে ডেইজি সারোয়ারকে সভাপতি ও শারমিন সুলতানা লিলিকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে দুই দশক পরে যুব মহিলা লীগ পেল নতুন নেতৃত্ব। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা।